আসসালামু আলাইকুম সবাইকে, আমি সায়মা আওয়ার পেজ স্টাইলেকো থেকে আজকে আপনাদের সবার সাথে সারপ্রাইজ লাইভে চলে আসলাম। ওকে, বলে দিয়েছি যে সারপ্রাইজ, কারণ হচ্ছে আজকে হচ্ছে রবিবার। হ্যাঁ, রবিবার দিন আমি ইউজুয়ালি কখনোই লাইভে আসি না, তো যাই হোক আজকে হচ্ছে লাইভটা সারপ্রাইজ লাইভ। তো এর জন্যই আমি আপুদেরকে বলি যে আপুরা অবশ্যই পেজের মধ্যে ফলো দিয়ে সি ফার্স্ট দিয়ে গেট নোটিফিকেশনটা অন করে রেখেন, যেন আমি এরকম সুন্দর সুন্দর সারপ্রাইজ লাইভে মাঝে মাঝে দুষ্টামি করে আসলে ওটা নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। ওকে, তো যাই হোক এখন ফার্স্টে আমাদের লোকেশনটা বলে দিই। আমাদের লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের, লেভেল 4 ব্লক সি, শপ 26 26 এ। ওকে, আপনারা বসুন্ধরা সিটি মেইন সিঁড়ি দিয়ে যদি উঠে অথবা নেমে বসুন্ধরার যে সেন্টার সার্কেলটা আছে সার্কেলের সামনে হেঁটে চলে আসেন, তাহলে একদম হেঁটে চলে এসে বামে তাকালেই দেখবেন যে আমাদের বড় করে স্টাইলেকোর ব্যানারটা দেওয়া আছে। ওকে, আমাদের শোরুমটা দেখা যাচ্ছে, মেইন সিঁড়ি থেকে খুবই কাছে, অনেক ফ্রন্টে আছে আপনাদের জন্য, যেন আপনারা ইজিলি খুঁজে পান। ওকে, সারপ্রাইজ লিখেছে জেমিন আপু। হ্যাঁ, আজকে সারপ্রাইজ, আজকে সারপ্রাইজিং হয়ে গেল তাই না? হ্যালো আপু, যাক অনেকেই জয়েন করে ফেলেছে, মাশাল্লাহ খুবই ভালো। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার, আজকে আমি অনেক সুন্দর একটা ক্যাটালগ আপনাদেরকে দেখাবো। ওকে, অনেক নাইস সারপ্রাইজিং সুন্দর একটা ক্যাটালগ আপনাদেরকে দেখাবো, আমার কাছে মনে হয় আপনাদের কাছে খুবই ভালো লাগবে। লুকিং সো বিউটিফুল, হাই আপি, যাক মাশাল্লাহ খুবই ভালো, অনেকে কমেন্ট করছে। তো যারা নাকি আমাকে কমেন্ট করছেন তারা আমাকে কাইন্ডলি জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা। ওকে, এর মাঝখানে আমি বলে দিই, আমরা কিন্তু অনলাইনে অর্ডার নিয়ে থাকি, আমাদেরকে অনলাইনে অর্ডার করা খুবই ইজি। আপনি জাস্ট ড্রেসের স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের স্টাইলেকো পেজের মেসেজে দিয়ে দিলেই আপনার অর্ডার প্লেস হয়ে যাবে। আমরা কিন্তু অনলাইন অর্ডারের জন্য এক টাকাও অ্যাডভান্স নেই না, আপনি আর কি ঢাকার যেই ঢাকাটা সরি বাংলাদেশের যে কোনা থেকেই অর্ডার প্লেস করেন না কেন, আপনার হচ্ছে গিয়ে অর্ডারের অ্যামাউন্ট যতই বড় হোক না কেন, আপনি যতগুলো ড্রেস একসাথে অর্ডার করেন না কেন, আমরা কিন্তু এক টাকাও অ্যাডভান্স নেই না, ফুল ক্যাশ অন ডেলিভারি দেই। জাস্ট আপনাকে যেটা করতে হবে যে আমাদের ডেলিভারি টিম যখন আপনাকে কল দিবে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য, তখন ফোনটা রিসিভ করে জাস্ট বললেই হবে যে হ্যাঁ আমি ড্রেসটা নিতে চাই বা আমি ড্রেসগুলো নিতে চাই, ঠিক আছে, তাহলেই আপনাকে সেন্ড করে দিবে, কোনো টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে না। ওকে, সো আমাদের নাম ইউজ করে বা আমাদের পেজের নাম ইউজ করে বা আমাদের পিকচার ইউজ করে কেউ যদি আপনার কাছ থেকে অ্যাডভান্স চায় কখনোই দিবেন না, বুঝবেন যে এখানে ঝামেলা, কারণ অরিজিনাল আপনাদের ফেভারিট সায়মারপুর স্টাইলেকো কিন্তু কখনোই অ্যাডভান্স নেয় না। ওকে, আর কি, আর হচ্ছে আমাদের পেজ জাস্ট এই একটাই, যে পেজ থেকে আমি এখন লাইভে আসছি, এছাড়া কিন্তু আমাদের আর অন্য কোনো পেজ বা আর কি অন্য কোনো আর কি সেলিং কোনো আর কি প্ল্যাটফর্ম নেই। ওকে, আমাদের শোরুম ছাড়া, যেটার অ্যাড্রেস আমি সবার ফার্স্টেই বললাম। আর হচ্ছে কি, আর হচ্ছে যে আমরা কখনো মেসেজ অর্ডার কনফার্ম করি না, আমাদেরকে অর্ডার প্লেস করার পরে আপনার অবশ্যই আর কি কলের কল রেসপন্স করতে হবে। হ্যাঁ, আমাদের ডেলিভারি টিম কল দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে, তো যখন আমাদের ডেলিভারি টিম আপনাকে কল দিবে অবশ্যই কলের রেসপন্স করতে হবে, তাহলেই হচ্ছে গিয়ে আচ্ছা ঠিক আছে, তাহলেই হচ্ছে গিয়ে আপনার অর্ডারটা কনফার্ম হবে। হ্যাঁ, আচ্ছা আপু, স্টাইলেকোর থেকে 37টা ড্রেস নিয়েছি এই পর্যন্ত, আরও নিব ইনশাল্লাহ, জাস্ট মাশাল্লাহ মাশাল্লাহ খুবই ভালো। হাই সুইট আপু বনি, এভরিথিং ইজ ওকে, গো অ্যাহেড। আচ্ছা, সো খুবই ভালো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার ড্রেসটার কথা জিজ্ঞেস করছে তাই না? হ্যাঁ, অনেকেই আমার ড্রেসটার কথা জিজ্ঞেস করছে আর কি, চিন্তার কোনো কারণ নেই, আমার ড্রেসটা আমি সবার ফার্স্টে দেখিয়ে দিব। ওকে, আচ্ছা আঞ্জারা বানারাস পেলাম না, আচ্ছা ওটা রিস্টক হবে, হ্যাঁ রিস্টক হলে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আপু তোমারটা কি কটন? হ্যাঁ, আমারটার কথা যারা জিজ্ঞেস করছেন তাদেরকে আমি ইন ডিটেলে আমার ড্রেসটা একবারে দেখিয়ে ম্যাটেরিয়াল অ্যান্ড সব কিছু বলে দিচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। সবার ফার্স্টে আমি আমার ড্রেসটা দিয়েই শুরু করব। আপু আমি এখন আসলাম, হ্যাঁ এই যে দেখেন আপনারা কত আমার লক্ষ্মী সুইট আপু, আপনারা হচ্ছে সবাই সি ফার্স্ট দিয়ে মানে ফলো দিয়ে আর কি গেট নোটিফিকেশন দিয়ে সি ফার্স্ট দিয়ে রেখেছেন, এর জন্য আপনারা সবাই চলে এসেছেন, ঠিক আছে। সো যারা নাকি আমাকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই এই কাজটা করবেন। হ্যাঁ, সো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার ড্রেসটা, আমার ড্রেসটা হচ্ছে সুপার ডুপার অসম একটা কালার কম্বিনেশনের মধ্যে, আর এটার স্লিভটার কথা তো কি আর বলবো, ও মাই গড, এটার স্লিভটার কথা আর বলার কিছু নাই, আপনারাই দেখে নেন, অসাধারণ সুন্দর একটা স্লিভ, অসাধারণ সুন্দর একটা ড্রেস, ফুললি এমব্রয়ডারি করা। হ্যাঁ,
ফুল কটনের উপরে ইন্ডিয়ান ড্রেসটা কটনের উপরে এমব্রয়ডারি করা, এই যে এই ফ্লাওয়ার গুলো দেখছেন এগুলো হচ্ছে এমব্রয়ডারি করা আছে। আর ড্রেসটার মধ্যে বেসিক্যালি দুই টাইপের প্রিন্ট আছে, একটা হচ্ছে গিয়ে যেরকম সেলফ প্রিন্টের মতো, হ্যাঁ, যেটা নাকি আপনার ওয়াটার প্রিন্ট বলে এটা, আর তার উপরে হচ্ছে এখানে ডিপ কফি কালার দিয়ে যেরকম সুন্দর করে খুবই আর্টিস্টিক ওয়েতে একটা কি বলা যায় এটাকে, গাছপালার মতো, আই ডোন্ট নো, খুবই সুন্দর, হ্যাঁ খুবই আর্টিস্টিক একটা ডিজাইন করা আছে। এই যে আমি ক্লোজ করে দেখাচ্ছি, আপনারা দেখে নেন ভিতরের যে কালারটা, এটা হচ্ছে একদম বেস কালারটা হচ্ছে অফ হোয়াইট, তার উপরে একটা লাইট অলিভ গ্রিনের মতো, হ্যাঁ, যেই ওয়াটার প্রিন্টটা করা এটা। আর পুরো ড্রেসটা কিন্তু অনেক আর্টিস্টিক ওয়েতে প্রিন্ট করা, দেখতেই তো পাচ্ছেন, সো বিউটিফুল, হ্যাঁ আসলেই ড্রেসটা অসাধারণ সুন্দর, ড্রেসটা না আর্টিস্টিক, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, আর্টিস্টিক ড্রেস না সবসময় পাওয়া যায় না, এই ড্রেসটার মধ্যে একটা খুবই সুন্দর একটা আর্টিস্টিক ভাব আছে। এই যে দেখে নেন, দেখা যাচ্ছে কি জাস্ট এই যে কফি কালারের, ডিপ কফি চকলেট কালার যেটা, হ্যাঁ এই কালারের প্রিন্টটা জাস্ট দেখে নেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই যে এটা যেটা, এটা হচ্ছে আপনার ড্রেসের উপরে সেলফ এমব্রয়ডারি করা আছে হোয়াইট কালারের, একদম পিওর হোয়াইট, হ্যাঁ এটার এই যে ওড়নার যে এই এমব্রয়ডারিটার সাথে ম্যাচ করে এই যে ওড়নাটাকে ওরা এই প্রিন্টটা দিয়েছে, হ্যাঁ হোয়াইট কালারের, এইটার আপনার এই যে এই এমব্রয়ডারি ফুল বডিতে যে এমব্রয়ডারিটা করা আছে এটা হচ্ছে কি আপনার হোয়াইট কালারে। এছাড়া এটার সাথে কিন্তু আবার সেপারেট একটা এমব্রয়ডারি প্যাচও আছে, আপু লুকিং সো বিউটিফুল, প্রাইস বলো আপু। হ্যাঁ আমি প্রাইস বলবো, অবশ্যই আপনাদেরকে প্রাইস বলবো, কিন্তু প্রাইসটা আমি বলবো সবার লাস্টে, আপনারা তো জানেন আমি চাই হচ্ছে সবাই যত ইন ডিটেইলে ড্রেসটা দেখে একদম মাইন্ড সেট আপ করে সবকিছু ম্যাটেরিয়াল অ্যান্ড এভরিথিং সম্পর্কে কনফার্ম হয়েই প্রাইসটা আর কি বলার জন্য, যাতে করে সবাই একদম কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে পারে, ঠিক আছে। সো যাই হোক, এইবার এটার আমি নিচের প্যানেলটা দেখাচ্ছি, দেখেন এটা নিচের প্যানেলের কালার কম্বিনেশনটা হচ্ছে গিয়ে একদম মেরুন রেড ব্ল্যাক আর হচ্ছে ওই যেরকম অফ হোয়াইটের মধ্যে, হ্যাঁ এই ড্রেসটার কালার কম্বিনেশন হচ্ছে অসাধারণ সুন্দর একটা কালার কম্বিনেশন, মানে খুবই নাইস, খুবই 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 নাইস, এই টাইপের কালার কম্বিনেশনের ড্রেস অনেক ভালো লাগে দেখতে, মানে অনেক ভালো লাগে আর খুবই নাইস লাগে। সো এটার এই যে দেখেন নিচে কিন্তু আপনার এই যে মেরুন কালারের এই সুন্দর প্যানেলটা দেওয়া আছে, এটা আপনার প্রিন্টেড অংশ, এই যে ভিতরের এই যে জিনিসটা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে, পুরো ড্রেসটা হচ্ছে বেসিক্যালি অফ হোয়াইট, হোয়াইট আর মেরুন ব্ল্যাক এই কম্বিনেশনে করা, হ্যাঁ আর উপরের যে এই সুন্দর এই কাজটা এটা হচ্ছে আপনার চকলেট কালারের, ঠিক আছে। এই যে প্রিন্টটা এটা হচ্ছে আপনার সুন্দর চকলেট কালারের, অসাধারণ সুন্দর একটা ড্রেস না, খুবই সুন্দর, আমি এটা অনেক শখ করে এনেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে আমি সত্যি বলতে গেলে আমার কাছে এই জিনিসটা অসাধারণ সুন্দর লেগেছে, এটার যে উপরের প্রিন্টটা মানে খুবই ডিফারেন্ট আর খুবই ইউনিক আর অনেক নাইস, হ্যাঁ অনেক 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 নাইস। এখন আপনারা বলবেন যে কি ব্যাপার আপু, এটার স্লিভ এবং প্লেন কেন, তোমার স্লিভে তো এত সুন্দর তাই না, তোমার স্লিভটা এত সুন্দর কিভাবে, এটার স্লিভ এরকম প্লেন কেন, না এটার স্লিভ কিন্তু প্লেন না, এই যে দেখেন এটার যে এই যে এই অসাধারণ সুন্দর যে জিনিসটা, এইটা হচ্ছে বেসিক্যালি একটা মেরুন এমব্রয়ডারি প্যাচ, এই যে দেখেন এখন আপনারা পাগল হয়ে যাবেন তাই না, এখন হচ্ছে প্রেমে পড়ার পালা নাকি। এই যে দেখে নেন এইটার যেই এই সুন্দর এটার স্লিভের যে এমব্রয়ডারিটা, জাস্ট দেখেন আমি না এটা যখন মানে এটা বসানোর আগে আমি বুঝি নাই যে এটার স্লিভটা এত সুন্দর হবে, লাইক এটার স্লিভটা যে কি পরিমাণে সুন্দর হয়েছে আমি এক্সপ্লেইন করতে পারবো না, মানে এই ড্রেসের প্রত্যেকটা জিনিস ইউনিক, প্রত্যেকটা জিনিস সুন্দর। এই যে জাস্ট স্লিভটা দেখে নেন, খুবই নাইস না, দেখেন কতটা ভালো লাগছে, খুবই সুন্দর, আমি বোঝাতে পারবো না, এইটার ক্যাটালগের মধ্যেই এটার যে আপনার স্লিভের এই প্যানেলটা এটা স্লিভেই দেওয়া ছিল, সো আমিও ওভাবেই দিয়েছি। আপনারা যদি স্লিভে না দিতে চান সেক্ষেত্রে আপনার ড্রেসের এই দুই কর্নারে বসাতে পারেন, বাট আমার কাছে মনে হয় না যে ওটা খুব বেশি সুন্দর লাগবে, এটার ড্রেসের স্লিভটা হচ্ছে গিয়ে খুবই অ্যাট্রাকটিভ আর খুবই ইউনিক আর খুবই অসাধারণ, আমার কাছে মনে হয় না আপনাদের এটা মিস করা উচিত, আমার মতে এটা স্লিভেই দেওয়া উচিত, হ্যাঁ। সো এই হচ্ছে গিয়ে এই যে স্লিভের প্যানেলটা, ওকে এই স্লিভে কিন্তু আপনার এক্সট্রা এই প্যানেলটা আছে দুইটা স্লিভের জন্য, ওকে। এছাড়া আপনার স্লিভের ফেব্রিকটা হচ্ছে কটনের মধ্যে, হ্যাঁ আচ্ছা তুমি বেশি ভালো, মে গড ব্লেস ইউ অ্যান্ড স্টাইল এখো লিখেছে কণিকা আপু, ওকে থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো সো মাচ। এই যে এটা হচ্ছে গিয়ে এইটার স্লিভটা যেটা নাকি আপনার প্রিন্টেড কটনের মধ্যে আছে, এই যে ওইরকম নিচের প্যানেলটার মতো, হ্যাঁ নিচের প্যানেলটার মতো খুবই নাইস, দুই সাইডে দুইটা স্লিভ আছে, ওকে। এছাড়া এটা প্যানেলটা আমি একটু পরে দেখাবো,
এটার ব্যাক সাইডটা কিন্তু প্লেন না, ঠিক আছে? এই যে দেখেন ব্যাক সাইডটাও প্রিন্ট করা, ও মাই গড, তাই না? ও মাই গড, এই যে দেখেন এটার ব্যাক সাইডটাও কত সুন্দর, নিচেও হচ্ছে গিয়ে এরকম একটা প্যানেল আছে। ওকে ওকে, এখন তো সবার মাথা নষ্ট হয়ে যাবে, তাই না? এই যে আর পুরো ব্যাক সাইডটা কিন্তু এই যে এরকম ওয়াটার প্রিন্টের মতো করা আছে। ওকে, আর কি লাগে? আর এই ড্রেসটা না অনেক লং, লাইক সিরিয়াসলি এই ড্রেসটা না অনেক লং। ইউজুয়ালি আর কি ইন্ডিয়ান কটনের ড্রেসগুলো যেরকম লেন্থ হয়, এটার লেন্থটা বেশি আছে। এটার লেন্থটা আমি মেপে বলে দিচ্ছি, দিও তো আমাকে একটু টেপটা। সো আমি এটার লেন্থটা মেপে বলে দিচ্ছি। আজকে যখন আমি ড্রেসটা পরলাম, আমি আয়না যখন দেখছিলাম, আমি ভাবছিলাম যে এই ড্রেসটা অনেক লং হয়েছে। মানে ইউজুয়ালি আর কি কটনের ড্রেসগুলো যেরকম লং হয় ইন্ডিয়ান কটন, তার থেকে এটা লংটা বেশি আছে। হ্যাঁ, এটা অলমোস্ট 49 ইঞ্চের মতো আছে, এই জন্যই আমার কাছে মনে হচ্ছিল। কারণ ইউজুয়ালি কিন্তু ইন্ডিয়ান কটনের ড্রেসগুলো আপনার 47 ইঞ্চ পর্যন্ত হয়, এটা হচ্ছে 49 ইঞ্চ পর্যন্ত আছে। সো ইটস ভেরি লং। আর এইটার আমি বডিটাও আপনাদেরকে মেজার করে বলে দিচ্ছি, সো আপনাদের কোনো সমস্যাই হবে না। এই যে বডিও আপনার হচ্ছে 60 ইঞ্চ পর্যন্ত বডি আছে। ওকে, অনেক বড় বডি দেওয়া আছে, কোনো সমস্যা হবে না, কাপড় নিয়ে কোনো প্রবলেম হবে না। ওকে, কাপড় একদম এনাফ পরিমাণে কাপড় ড্রেসটাতে দেওয়া আছে। আর এইটার ফেব্রিকের কোয়ালিটি অনেক ভালো, প্রিন্টের কোয়ালিটি অনেক ভালো, ঠিক আছে? সব দিক থেকে মার্শাল্লাহ সুন্দর একটা ড্রেস। এখন আমি এইটার স্লিভের প্যানেলটা দেখাই, যেটা বেসিক্যালি ড্রেসে লাগানোর পর আমি পাগল হয়ে গেছি, এত সুন্দর, ও মাই গড। আমার কাছে আসলে স্লিভটা খুবই ভালো লেগেছে, আমি জানি না এখন আপনাদের বিষয়। এই যে একদম ডিপ মেরুন রেড, হ্যাঁ মেরুন রেড এর উপরেই যে আমি এমব্রয়ডারি কোয়ালিটিটা ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার এমব্রয়ডারি কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আর জিনিসটা খুবই আর্টিস্টিক। এই যে দেখতে পাচ্ছেন খুবই আর্টিস্টিক, দুইটা স্লিভের প্যানেল দেওয়া আছে সুন্দর সুন্দর আর বেশ বড়, দেখতেই তো পাচ্ছেন। এই যে আমি যে বসিয়েছি, তাই না, বেশ বড়, একদম উপর থেকে শুরু করে একদম। আর আমার টেইলার মহা এটাকে একটু ছোট করে ফেলেছে, জিনিসটা আপনারা যদি আরেকটু নিচের থেকে করেন, আপনারা দেখেছেনই তো স্লিভের কাপড় একদম টপ টু বটম দেওয়া আছে। হ্যাঁ, অনেক লং একটা স্লিভ হবে, হ্যাঁ অনেক লং একটা স্লিভ হবে, কজ হচ্ছে এটার যে কাজটা, কাজটা কিন্তু বেশ বড় একটা কাজ দেওয়া আছে। ওকে, সো এই হচ্ছে আপনার ড্রেসটা। এইবার এইটার অসাধারণ সুন্দর ওড়নাটা আমি দেখাই, যেটা কম্বিনেশন দেখে আমি নিজেই আর কি ক্রেজি হয়ে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর মেরুনের কম্বিনেশন, ক্রেজি হওয়ার মতোই, তাই না? ক্রেজি হওয়ার মতোই একটা ওড়না। এই যে আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, এই যে আমি সুন্দর করে দেখিয়ে দিব। হ্যাঁ, আমি ফার্স্টে ওড়নাটাকে দেখাচ্ছি এইভাবে বিভিন্নভাবে, যাতে আপুরা কনফিউজ না হয়। এই যে ঠিক আছে, আমি ওড়নাটাকে এখন ক্লোজ করে দেখাবো। শিফনের মধ্যে ফুললি প্রিন্টেড একটা ওড়না, ওকে, মেরুন রেডের সাথে কম্বিনেশন। এখানে এই বর্ডারটা সবচেয়ে জোস এই ওড়নার, তাই না? এখানে যখন এই ওড়নাটা আমি এভাবে পরেছি, দেখলাম বর্ডারটা এভাবে থাকে, অনেক ভালো লাগে রেড বর্ডারটা। এই যে ঠিক আছে, এই যে দেখেছেন, তাই না, খুবই সুন্দর একটা জিনিস। মানে সুন্দর জিনিস কাকে বলে, তাই না? এই ড্রেসের মধ্যে সব কিছু সুন্দর। এখানে ওই যে দেখেন পিয়ানোর যে আর কি কিগুলা থাকে না, পিয়ানোর কি এর মতো, এখানে সুন্দর করে বিভিন্ন কালার কম্বিনেশনে করা আছে। এটা হচ্ছে মেরুন, এটা ব্ল্যাক, এটা নেভি ব্লুর সাথে হোয়াইটের কম্বিনেশন। আর এই যে এটার যে হোয়াইটটা, এই হোয়াইটটা কিন্তু আপনার ড্রেসের এই যে যখন পরা হয়, এই এমব্রয়ডারির সাথে এই হোয়াইটটা খুব সুন্দর ম্যাচ করে, অনেক ভালো লাগে। হ্যাঁ, অনেক ভালো লাগে জিনিসটা দেখতে। এছাড়া আপনার এই যে এটার এই পোর্শনটা কিন্তু ফুললি প্রিন্টেড, আমি প্রিন্টটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন ব্ল্যাক ফ্লাওয়ারগুলো কত সুন্দর করে, নিখুঁত করে, স্বচ্ছ করে প্রিন্টটা করা আছে। হ্যাঁ, খুবই নাইস করে প্রিন্ট করা। আর মিডল পোর্শনে আপনারা এই যে এরকম ওই যে গিটার আছে না, গিটারের তারের মতো, তাই না? গিটার, তারপর হচ্ছে ওই যে কি বলে ওটাকে, ভায়োলিন, ভায়োলিনের তারের মতো, এই যে দেখা যাচ্ছে কি সুন্দর করে এরকম করে প্রিন্ট করা আছে। এটা হচ্ছে আপনার মেরুনের সাথে বিস্কিট বা অফ হোয়াইট যাই বলেন না কেন, সেই কম্বিনেশনে। ওকে, অনেক নাইস, খুব ইউনিক একটা ওড়না। ওকে ওকে ওকে, সো এটা হচ্ছে কি, এটা প্যান্টটা অফ হোয়াইট কালারের কটন। ও মাই গড, ও মাই গড, প্রাইস বলো। হ্যাঁ, এখন আমি প্রাইস, হ্যাঁ প্যান্ট দেখিয়েছি, ঠিক আছে? প্যান্ট যে দেখতে চাইলেন, প্যান্টটা প্লেইন আছে, সো এটা আমি দেখিয়ে দিয়েছি, কটনের প্যান্ট, কমফোর্টেবল। ওকে, সো এখন আমি প্রাইসটা বলে দিচ্ছি, যারা ভালো লাগবে আপনারা আমার স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিন, ঠিক আছে? আজকে আমার কানের দুল অনেক লং, এটা আমার মাইকের সাথে লেগে যাচ্ছে। ওকে, কানের দুলটা কিন্তু আমাকে গয়নার বাক্স পেজ থেকে দিয়েছে, অসাম কোয়ালিটির জিনিস আছে ওনাদের, আপনারা অবশ্যই চেক করবেন।
তো যাই হোক, আমি এখন আমার ড্রেসটার প্রাইস বলে দিই। আপনারা যারা নাকি মাইন্ডসেট করে ফেলেছেন এটা নিয়ে নেবেন, তারা এখন গিয়ে আপনারা অর্ডারটা প্লেস করে দিতে পারেন। এটা প্রাইস খুবই রিজনেবল আছে, অনেক 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 রিজনেবল। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কটন ড্রেস দেখালাম, প্রাইস হচ্ছে মাত্র 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 1600 টাকা, ঠিক আছে? মাত্র 1600 টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস। সুপার বাজেট ফ্রেন্ডলি, হ্যাঁ, অনেক 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 বাজেট ফ্রেন্ডলি। এখন তো আমাদের গরম চলে আসছে, এখন হচ্ছে কি আমাদের এরকমই কটন বাজেট ফ্রেন্ডলি রিজনেবল ড্রেস অনেক দরকার, তাই না? নেক্সট যেই সিজনটা চলে আসছে সেই সিজনের জন্য সো আপনারা নিয়ে নিতে পারেন। ওকে, অসাধারণ সুন্দর একটা ড্রেস, আর্টিস্টিক একটা ড্রেস। ওকে, দেখেন এটা সব দিক থেকে ভালো লাগে, দেখেছেন? যেভাবে ঘুরি সেভাবেই ভালো লাগে। সো খুবই সুন্দর একটা জিনিস। আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের স্টাইলেকো পেজের মেসেজে দিয়ে দিবেন, আপনার অর্ডার প্লেস হয়ে যাবে। ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা, ঠিক আছে? ওয়াও, এত সুন্দর ড্রেস, স্টাইলেকো ড্রেস মানি অলওয়েজ। আচ্ছা, নুসরাত শারমিন আপু লিখেছে অলওয়েজ স্পেশাল কালেকশন আর রিজনেবল প্রাইস। আচ্ছা যাক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি জানতাম আপনাদের কাছে এই ড্রেসটা খুবই ভালো লাগবে। এই ড্রেসটা আমি নিজেও অনেক শখ করে এনেছি, আমার নিজের কাছেই পার্সোনালি খুব ভালো লেগেছে। হ্যাঁ আর কি, আমি ইউজুয়ালি আপুদের জন্য যেগুলো নাকি লাইভে পরে আসি ওগুলো আমার নিজেরই পার্সোনাল খুব চয়েস থাকে, লাইক আমার নিজেরই পার্সোনালি অনেক ভালো লাগে, এর জন্যই আমি ওগুলো আমার জন্য আনি বা আমার আমি নিজে পরি। আর ওগুলো দেখা যায় আপুদের জন্য আর কি, আপুরাও যাতে পড়তে পারে সেটার সুযোগ করে দেই। হ্যাঁ, সো এই হচ্ছে এই সুন্দর ড্রেসটা, যাদের কাছে ভালো লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের স্টাইলেকো পেজের মেসেজে দিয়ে দিন, আপনার অর্ডারটা হয়ে যাবে। কেমন? খুবই রিজনেবল, মাত্র 1600 টাকা। না না, ইনার লাগবে না, আমি তো ইনার করি নেই। এত কিউট কেন আপি তুমি? আচ্ছা, আপনারাই কিউট, আপনাদের মনটা কিউট, আপনাদের চোখটা কিউট। ওকে, আচ্ছা, নিচে কি কাজ আছে আপু? পুরোটা দেখি নাই, নিচে কাজ নেই। হ্যাঁ, এই যেটাই বলছিলাম, এই জন্য আমি প্রাইসটা সবার লাস্টে বলি। ওকে, আপু মনে হয় একটু পরে জয়েন করেছে। এই প্যানেলটা আপু প্রিন্টেড, হ্যাঁ, এটা এখানে হচ্ছে একটা প্যানেল আছে, প্যানেলটা প্রিন্টেড, ড্রেসটা ফুললি সেলফ এমব্রয়ডারি করা, যে হোয়াইট যে ফ্লাওয়ারগুলো পুরো ড্রেসের মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটা এমব্রয়ডারি করা, আর স্লিভটা হচ্ছে এমব্রয়ডারি, এই যে এটার একটা বড় একটা এমব্রয়ডারি, দুই স্লিভের জন্য প্যাচ আছে, ঠিক আছে? আপনারা চাইলে এটাকে ড্রেসের কর্নারে বসাতে পারেন, বাট আমার কাছে এটা ভালো বুদ্ধি মনে হয় না। আমি ফার্স্টে একটু কনফিউজ ছিলাম যে আমি কিভাবে মানে করব, তারপরে দেখলাম যে আমি এটা স্লিভে বসিয়ে খুব ভালো কাজ করেছি, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি সুন্দর এই ক্যাটালগটা আপনাদেরকে দেখাবো। ওকে, নতুন সিল্ক কালেকশন চলে আসছে, আর এইবার সিল্ক কালেকশনটা আসছে শ্রী ফেভজার থেকে। সো খুবই ভালো, তাই না? আমাদের তো এখন সিল্ক কালেকশন সবার খুবই পছন্দ, আমরা অনেক লাইক করি সিল্ক কালেকশন, তাই না? সো আরেকটা সুন্দর সিল্ক কালেকশন আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই অসম্ভব সুন্দর সিল্ক কালেকশনটা, প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর, এখানে বেশি ড্রেস নেই, এখানে মাত্র 5টা ডিজাইন আছে। আমি 5টাই আপনাদেরকে একদম ইন ডিটেইলে টপ টু বটম সব দেখিয়ে দিব, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই, একদম 5টাই আমি আপনাদেরকে দেখাবো, পুরো ক্যাটালগটা আপনাদেরকে আমি আজকে লাইভের মধ্যে শো করে দিচ্ছি। কানের দুলটার প্রাইস আমি তো জানি না, আমাকে গিফট করেছে, হ্যাঁ, আমাকে হচ্ছে গয়নার বাক্স বিডি যে পেজটা আছে, অনেক ফেমাস একটা পেজ, তাই না? ওই পেজ থেকে আমাকে গিফট করেছে। সো আমি আসলে প্রাইসটা সঠিক জানি না। এই যে এটা হচ্ছে, আপনারা ইনকোয়ারি করে দেখতে পারেন, আপনারা আমার একটা স্ক্রিনশট নিতে পারেন, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে ওই আপুটাকে আস্ক করলেই আপু বলে দিবে, ঠিক আছে, যে এটার প্রাইস কত বা কি না কি। ওকে, এই যে, ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, আর এটা হচ্ছে গিয়ে ড্রেসের ক্যাটালগটা, যেটা নাকি 5টা ড্রেস আছে, আমি 5টা ড্রেসই আজকে আপনাদেরকে দেখাবো। ওকে, খুব সুন্দর সুন্দর 5টা ড্রেস আছে। তোমারটার প্রাইস কত? আমারটার প্রাইস মাত্র 1600 টাকা। আমি এটা নিয়েই এতক্ষণ বকবক করছিলাম, আমার এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে, এই জন্য এটা নিয়ে আজকে আমি অনেক বকবক করেছি। ওকে, তো যাই হোক, সমস্যা নেই। তো আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা সিল্ক কালেকশন। ওকে ওকে, এখন হচ্ছে আমরা সিল্ক কালেকশন দেখবো, সুন্দর একটা সিল্ক কালেকশন শ্রী ফেভজের, যেটা নাকি ফুললি ডিজিটাল প্রিন্ট করা। হ্যাঁ, সিল্কের উপরে ফুললি ডিজিটাল প্রিন্ট করা আছে, আমি জানি না এটাকে কি সিল্ক বলে।
ওকে ডিপসির ক্যাটালগের উপরে ইন ডিটেইলে সব কিছু লেখা থাকে, এটার মধ্যে কিছু লেখা ছিল না, কিন্তু ওরা এটা বলেছে সিল্ক কালেকশন, সো আমি এটাকে সিম্পল সিল্ক কালেকশন বলছি, ওকে, কোনো কিছু স্পেসিফাই করছি না যেহেতু আমি জানি না, ওকে, জানলে আপনাদেরকে স্পেসিফাই করে দিতাম। তো যাই হোক, এই যে এটা হচ্ছে গিয়ে সিল্কের ড্রেসটা, যেটা নাকি আপনার এই যে দেখেন সুন্দর করে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে, কালারটা হচ্ছে অ্যাকোয়া কালারের উপরে, আর যেহেতু ডিজিটাল প্রিন্ট করা সো দেখতেই তো পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের এই যে দেখে না, কোয়ালিটি কিন্তু অনেক ভালো, অনেক অ্যাকিউরেট ওয়েতে ডিজিটাল প্রিন্ট করা, যেটা নাকি ইউজুয়ালি সিল্কের মধ্যে হয়, এজন্যই সিল্ক কালেকশনগুলো আপুরা এত লাইক করে, তাই না? এই যে আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন এটার প্রিন্টের অ্যাকিউরেসি কিন্তু অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো, অনেক সুন্দর, অনেক স্বচ্ছ করে প্রিন্টটা করা আছে, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে এই ড্রেসটা অ্যাকোয়া কালারের, ওকে, আমি ক্যাটালগের যে অ্যাকোয়া কালারের ড্রেসটা আছে ওটা দিয়ে শুরু করেছি, ওকে, ফুল ড্রেসটাই হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে, স্লিভ কিন্তু সাইডে দেওয়া আছে, এই যে হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভটা, ড্রেসের প্রিন্টটা হচ্ছে এই সাইডে, কেমন? আপু তুমি অলওয়েজ টিপটপ থাকো, খুব ভালো লাগে, আচ্ছা যাক, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো, হ্যাঁ ভালো লাগার জন্য আপুকে থ্যাংক ইউ। ওকে, সো এটার একটা সুন্দর নেক আছে, আমি এটার নেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে এরকম রাউন্ড শেপ করা একটা নাইস নেক আছে, ওকে, এমব্রয়ডারি সেপারেট এই প্যাচটা কিন্তু আপনার নেকের জন্য দেওয়া আছে, যে আমি ক্লোজ করে দেখিয়ে দিব আপনাদেরকে, এই যে ঠিক আছে, এটা হচ্ছে আপনার ড্রেসের নেকটা, ওকে, আপনারা জাস্ট ড্রেসটা দেখে নেন, হ্যাঁ ড্রেসটা দেখে নেন, আমি এখন নেকটাকে দেখাচ্ছি আলাদা করে, এই যে নেকের মধ্যে কিন্তু এই যে এমব্রয়ডারির উপরে দেখেন স্টোন ওয়ার্ক করা আছে, এই যে দেখা যাচ্ছে কি হ্যান্ড স্টোন ওয়ার্ক করা আছে, ওকে, গোল্ডেন কালারের স্টোন ওরা বসিয়েছে, ওকে, আচ্ছা লেট করে এসেছি, তোমার ড্রেসটার প্রাইস বলো, আমার ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা, মাথা নষ্ট তাই না? হ্যাঁ খুবই রিজনেবল প্রাইস আর অনেক সুন্দর একটা ড্রেস, সো আপনারা নিয়ে নিতে পারেন, এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা পোর্শন, আপনারা চাইলে এই পোর্শনটা কেউ কি বলে ওটাকে মানে ফ্রন্টে দিতে পারেন, আমি এমব্রয়ডারিটা রেখে দিলাম, দেখেন এটার ইয়াটা কত সুন্দর, প্রিন্টটা কত সুন্দর, এই যে দেখা যাচ্ছে নিচের প্যানেলের প্রিন্টটা সুন্দর না, অসাম, মানে খুবই ক্লিয়ার প্রিন্ট কিন্তু, হ্যাঁ খুবই ক্লিয়ার প্রিন্ট, আর এটা হচ্ছে আরেকটা পোর্শন, এই যে ওকে, এটাও অ্যাকোয়া কালারের মধ্যে, এই যে প্রিন্টের অ্যাকিউরেসিগুলো দেখে নেন, যেহেতু ডিজিটাল প্রিন্ট করা সো এগুলোর প্রিন্ট কিন্তু অনেক ক্লিয়ার, হ্যাঁ অনেক ক্লিয়ার, অনেক স্বচ্ছ, অনেক সুন্দর, খুবই ভালো লাগবে আপনাদের কাছে, এই যে দেখে নেন, দেখা যাচ্ছে কি এই যে গোল্ডেন ওয়ার্কটা দেখেন, খুবই সুন্দর, খুবই 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 নাইস, এই মানে সিল্কের মধ্যে বেসিক্যালি ডিজিটাল প্রিন্ট হয় তো জিনিসটা প্রিন্টগুলো খুবই নাইস হয়, এর জন্যই দেখা যায়, তোমারটার প্রাইস, তোমারটার প্রাইস, আচ্ছা আমারটার প্রাইস 1600 টাকা, হ্যাঁ আর আমি এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস আমি এখনও বলিনি, এটার প্রাইস আমি বলে দিব, কেমন? সিল্কের ড্রেস তো ধরা যায় না, আমি একটু চেষ্টা করি আপনাদের জন্য, ওকে, আর এটার যে ওড়নাটা হচ্ছে এই যে এরকম, ওকে, এটা হচ্ছে আপনার ওড়নাটা চলে আসবে কফি কালারের মধ্যে, ঠিক আছে, কফি কালারের মধ্যে, এই যে ফুললি প্রিন্ট করা, এই পোর্শনটা বেশি সুন্দর, ঠিক আছে তাই না, এই পোর্শনটা বেশি নাইস আর এই পোর্শনটাও সুন্দর, সো সমস্যা নেই, হ্যাঁ এই সাইডটা দাও তো আমাকে, এই সাইডটা বেশি ভালো লেগেছে, সো আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, ঠিক আছে, এই যে দেখা দেখা যাচ্ছে সিল কিভাবে পরে যায় গড়িয়ে গড়িয়ে, ওকে, সো এই যে হ্যাঁ এই যে সুন্দর পোর্শনটা তাই না, সুন্দর পার্টটা, যাদের কাছে ভালো লেগেছে আপনারা এই যে আমার স্ক্রিনশট নিয়ে নেন, এখন আমি এটা প্রাইসটা বলে দেই, এটা যেটা এই ক্যাটালগের আপনার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 1900 টাকা, ঠিক আছে, 1900 টাকা হচ্ছে এই ক্যাটালগটার প্রাইস, এই ক্যাটালগে আমি আপনাদেরকে যে কটা ড্রেস দেখাবো সবগুলোর সেম প্রাইসই হবে, ইন্ডিয়ান সিল্ক কালেকশন দেখাচ্ছি, ঠিক আছে, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1900, সো যাদের কাছে এই অ্যাকোয়া সিল্কটা ভালো লেগেছে আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়ে, হ্যাঁ স্ক্রিনশটের সাথে, হ্যাঁ নাইস কম্বিনেশন, এটার কম্বিনেশনটা আসলেই নাইস তাই না, খুবই সুন্দর, খুব ডিফারেন্ট, আমরা ইউজুয়ালি কিন্তু এরকম কম্বিনেশন দেখি না, চকলেটের সাথে অ্যাকোয়ার কম্বিনেশন, অনেক ইউনিক একটা কম্বিনেশন পাওয়া গিয়েছে এই ড্রেসটাতে, সো যাদের কাছে এটা ভালো লেগেছে স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন, ওকে, আমাদের স্টাইলেকো পেজের মেসেজে আপনার অর্ডার প্লেস হয়ে যাবে। আপু ওনার ম্যাটেরিয়াল কি? এটা মনে হচ্ছে আমার কাছে ট্যাবি সিল্ক, আমি বললাম তো এটার আসলে ক্যাটালগের মধ্যে কোনো আর কি মানে স্পেসিফিকেশন দেয়া নেই, হ্যাঁ সিল্কের স্পেসিফিকেশন দেয়া নেই, ওনাটাও আপনার সিল্কের মধ্যেই, সো আমিও আসলে স্পেসিফাই করে বলছি না, আমি জাস্ট সিল্কই বলছি, ঠিক আছে, কারণ আমি আর কি কনফিউশন ক্রিয়েট করতে চাই না, এই যে এটা হচ্ছে সিল্কেরই ওড়না, হ্যাঁ সিল্কের ড্রেস, সিল্কের ওড়না, এই যে
খুবই সুন্দর করে, দেখতেই তো পারছেন মুগ্ধ করে ফেলার মতো প্রিন্ট। হ্যাঁ অনেক নাইস, তাই না? অনেক 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 নাইস। ওকে, আমার কাছে তো খুব ভালো লাগছে। ওর না কি সিল্ক? হ্যাঁ ওর না সিল্ক, কালারটা জোস, আসলেই জোস। আর স্যান্টুনের হচ্ছে আপনার প্যান্টটা। ওকে হ্যাঁ, ওর না হচ্ছে আপু সিল্কের। ইয়েস ইয়েস ইয়েস, ওর না সিল্ক। আচ্ছা সবাই জানতে চায়। ওকে হ্যাঁ, ওর না সিল্কেরই আছে, ঠিক আছে। ওকে, আমি ইউজুয়ালি এই পর্যন্ত যে কটা সিল্কের ড্রেস সেল করেছি সবই ওর না সিল্ক। আমি কোনো আর কি এই পর্যন্ত মনে হয় হ্যাঁ অন্য কোনো ওড়নার ড্রেস সেল হয়নি। ওকে আচ্ছা, ওড়নাটা কি? ওড়নাটা সিল্ক, প্রাইস হচ্ছে 1900, ঠিক আছে আপু। মেরুন রেড কালারে পার্টি ড্রেস দেখাও। আচ্ছা ঠিক আছে, আমি ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখাবো। এই যে আমি এখন হচ্ছে গিয়ে নেক্সট ড্রেসে চলে যাচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাক গোল্ডেন কম্বিনেশনের মধ্যে, ড্রেসটা হচ্ছে একটু ব্ল্যাক গোল্ডেন টাইপ কম্বিনেশন। এই যে আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পুরো জিনিসটা কিন্তু অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা। ব্ল্যাক কালারের জিনিস তো এমনিতেই ভালো লাগে, এমনিতেই অনেক সুন্দর লাগে। এইটা হচ্ছে আরো বেশি সুন্দর। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। আচ্ছা তুমি এত চিকন কেমনে? আমি অনেক মোটু হয়ে গিয়েছি, আমি আগে আরো চিকন ছিলাম। আমার আমার আর কি জীবনের সবচেয়ে বড় কষ্ট যে আমি মোটু হয়ে গেছি। হ্যাঁ তো যাই হোক, এই যে এটা হচ্ছে গিয়ে এটার স্লিভটা, স্লিভটা কিন্তু আপনার ড্রেসের সাইডে দিয়ে আছে। আর এই যে দেখে নেন, পুরো ড্রেসটা কিন্তু অল ওভার অনেক ক্লিয়ার, স্বচ্ছ, সুন্দর, একদম অ্যাকিউরেট, 100% অ্যাকিউরেসিতে ডিজিটাল প্রিন্ট করা আছে, ঠিক আছে। ওকে, ডিজিটাল প্রিন্ট করা আছে। সো ড্রেসটা খুবই নাইস, হ্যাঁ খুবই 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 নাইস। হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি 1900 টাকা, মাত্র 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 1900 টাকা। আর এইটার যে সুন্দর ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে আপনার ব্যাকসাইড। এই যে এটা হচ্ছে আপনার সুন্দর ব্যাকসাইডটা, ব্যাকসাইডও কিন্তু আপনার ফুল ব্ল্যাক আর গোল্ডেনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে অল ওভার। আর এগুলোর কিন্তু প্রত্যেকটার সাথে এমব্রয়ডারি প্যাচ আছে, ঠিক আছে, সেপারেট এমব্রয়ডারি প্যাচ আছে। এগুলো ইন্ডিয়ান কালেকশন, ওকে, এগুলো হচ্ছে ইন্ডিয়ান শ্রী ফেভস থেকে সিল্কের কালেকশন আসছে। আপনাদের সবার ফেভারিট শ্রী ফেভস, ওকে, শ্রী ফেভস এর ড্রেস দেখলে সবাই ক্রেজি হয়ে যায়, তাই না? আচ্ছা তোমার মতো কালারের কোনো ড্রেস হবে না, আমার মতো কালারের শুধু আমারটাই হবে। আর এটার কালারটা অসম্ভব সুন্দর, তাই না? আমি জানি আপনারাও ক্রেজি হয়ে যাচ্ছেন এটার কালার দেখে। অনেক সুন্দর কম্বিনেশন, লাইক অনেক সুন্দর। ওকে আচ্ছা আপি, ওয়াও ওয়াও, যাক মাশাল্লাহ খুবই ভালো। হ্যাঁ সো এইটা কি, এটা স্লিভে? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি আপনার ড্রেসের স্লিভে বসবে, এই যে দেখেন, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা স্লিভের জন্য দুইটা প্যানেল দেওয়া আছে, এই যে সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা, এমব্রয়ডারির উপরে সিকোয়েন্স করা। এছাড়া আপনার ড্রেসের নিচের জন্য আবার এই যে এরকম ব্ল্যাক সিকোয়েন্সের একটা প্যানেল আছে, ওকে। সো এইটার মধ্যে কিন্তু দেখছি দুইটা প্যানেল আছে, ইউজুয়ালি একটা করে প্যানেল হয়, ওকে। সো এটার মধ্যে প্যানেলটা বেশি আছে। এছাড়া আমি এইটার যেই সুন্দর ওড়নাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আপু, তোমার ড্রেসটা প্রাইস বলার সাথে সাথেই অর্ডার করে যে আমি যেন পাই। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নেই, ইনশাল্লাহ পাবেন। আমার ড্রেসটা অনেক সুন্দর, হ্যাঁ আমি চাই অনেক আপুদেরকেই দিতে, বিকজ আমি জানি আপুদের এটার জন্য এটা অনেক পছন্দ হবে, আর এটা না পেলে মন খারাপ হবে। ওকে সো যাই হোক, এই যে এটা হচ্ছে কি, এটা সুন্দর অ্যাকুয়া অ্যান্ড খুব ডিপ পার্পেল, আমি ভেবেছিলাম ব্ল্যাক, ওকে, খুব ডিপ পার্পেল হচ্ছে গিয়ে এটা কালার কম্বিনেশনে ওড়নাটা। ফুললি ডিজিটাল প্রিন্ট করা সিল্কের উপরে, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 1900 টাকা। এটার আমি ফ্রন্ট পার্টটা দিয়েই ধরি, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। এই যে এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট, এটা মনে হয় দুইটা পোর্শন একই রকম আমার কাছে এখন মনে হচ্ছে। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, ওকে। সো যাদের কাছে ভালো লেগেছে যে ব্ল্যাক গোল্ডেন সিল্কটা অ্যাকুয়া ওড়নার সাথে, যাদের কাছে ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নিন। হ্যাঁ স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে আমাদের স্টাইলেকো পেজের মেসেজে দিয়ে দিন, আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। প্রাইস হচ্ছে মাত্র 1900 টাকা, ওকে। অরিজিনাল ইন্ডিয়ান শ্রী ফেভসের ড্রেসগুলো দেখাচ্ছি। আচ্ছা তোমার ড্রেসটা কি পাবো? হ্যাঁ অবশ্যই আমারটা পাবেন, আমারটা হচ্ছে ইন্ডিয়ান কটন কালেকশন, প্রাইস হচ্ছে গিয়ে 1600 টাকা, ওকে। লং কত হবে? এগুলো লং প্রচুর হবে, এগুলো 47-48 ইঞ্চ হয়ে যায়, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে গিয়ে আপনার স্যান্টুন প্যান্টের সাথে আসছে ড্রেসগুলো,
যেহেতু ইন্ডিয়ান সিল্ক কালেকশন, ইন্ডিয়ান সিল্ক কিন্তু স্যান্ডুল প্যান্টের সাথেই আসে, তাই না? আপুরটার প্রাইস কত? আপুরটার প্রাইস মাত্র 1600, ঠিক আছে? আপুরটার প্রাইস মাত্র 1600। সো যাদের কাছে ভালো লেগেছে নিয়ে নেন। ওকে ওকে, বেশিক্ষণ থাকবে না। সো এটা হচ্ছে গিয়ে এইটার ব্ল্যাক কালারের, এই ড্রেসের মধ্যে একটা সুন্দর ব্ল্যাক আছে, আমি ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সুরমা ব্ল্যাক। ওকে, সবাই আমি দেখেছি একদম মানে জেড ব্ল্যাক এর থেকে সুরমা ব্ল্যাক বেশি লাইক করে, আই ডোন্ট নো ওয়াই। ওকে, আমার একদিন একটা সুরমা ব্ল্যাক ড্রেস পরে আসলে দেখতে হবে, আমার কাছেও মনে হয় সুন্দর জিনিসটা। তো এটা হচ্ছে গিয়ে সুরমা ব্ল্যাক এর উপরে যে ফুল ড্রেসটাই ওয়াটার প্রিন্ট করা আছে, একদম অল ওভার টপ টু বটম ওয়াটার প্রিন্ট করা আছে। এই যে দেখা যাচ্ছে কি, পুরো জিনিসটা ওয়াটার প্রিন্ট করা। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো এই হচ্ছে কি, এটা কে যেন কিসের কমেন্টে রিপ্লাই দিয়েছে আমি বুঝি নেই। তো এটার স্লিভটা কোথায়? স্লিভ, হ্যাঁ এটার স্লিভটা হচ্ছে কি, যে এই পাশে আমি স্লিভটা দেখিয়ে দিচ্ছি। এই ড্রেসটা কিন্তু সুরমা ব্ল্যাকের উপরে, হ্যাঁ সুরমা ব্ল্যাক সবাই অনেক লাইক করে। সুরমা ব্ল্যাকের উপরে যে এরকম দেখতেই তো পাচ্ছেন, ডিপ মিষ্টি আর হচ্ছে অ্যাশ কালার দিয়ে পুরো জিনিসটা প্রিন্ট করা আছে, ডিজিটাল প্রিন্ট করা আছে। এটার আরেকটা অংশ আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ড্রেসই কিন্তু ফুললি ডিজিটাল প্রিন্ট করা, হ্যাঁ একদম টপ টু বটম অল ওভার ডিজিটাল প্রিন্ট করা। এটা সুরমা ব্ল্যাকের উপরে এই সিল্ক কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে আচ্ছা আপু, তুমি এত সুইট করে কিভাবে কথা বলো? আচ্ছা যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো আপু, আপনাদের আসলে সোনার ধরনটাই সুইট। হ্যাঁ এইটার সাথেও আবার দুইটা এমব্রয়ডারি দিয়েছে, বাহ খুবই খুশি, তাই না? আমি তো খুব খুশি। এই যে দেখেন, এটা আবার সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ব্ল্যাকের মধ্যে। এই যে ফুল সুন্দর, দেখেছেন কত সুন্দর শাইন করছে, নাইস না? খুবই নাইস। হ্যাঁ সো এই প্যানেলটা আছে, এছাড়াও এটার মধ্যে আবার আরেকটা প্যানেল আছে এই যে। ওকে, এটা মেবি ড্রেসের নিচে অথবা স্লিভে বসিয়ে দিয়ে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ব্ল্যাকের মধ্যে, সো অনেক নাইস হবে। আচ্ছা কালকে তোমার শোরুমে গিয়েছিলাম, শোরুমে গিয়েছিলাম অ্যান্ড বট থ্রি ড্রেসেস, ড্রেসেসগুলো অনেক সুন্দর অ্যান্ড রিজনেবল, স্টাইলেকো ইজ ওয়ান অফ দ্য বেস্ট অনলাইন শপ অন আর্থ। আচ্ছা ঠিক আছে, যাক মাশাল্লাহ মাশাল্লাহ, না আপনি আর কি অন আর্থ হলে আমি জানি না, ঠিক আছে? কিন্তু অনেক অনেক থ্যাংকস আপুকে এত সুন্দর একটা আর কি কমেন্ট করার জন্য, অনেক অনেক থ্যাংকস। হ্যাঁ আমি হচ্ছে কি, আমাদের শোরুমে যে কালেকশনগুলো আছে, হ্যাঁ যেগুলো নাকি আপুরা এসে শোরুমে অনেক কিছু দেখে নেয়, আমি কিন্তু চেষ্টা করেছি ওই কালেকশনগুলোকেও অ্যাজ মাচ অ্যাজ পসিবল রিজনেবল প্রাইসে রাখার জন্য, ঠিক আছে? আমি তো আপনাদেরকে বলি যে আমার অনলাইন আর অফলাইন বলে কিছু নাই, আমার প্রাইস আমি চেষ্টা করি সব কিছুর প্রাইসই অন অ্যাভারেজে রিজনেবল রাখার জন্য। হ্যাঁ কোনো কিছুর প্রাইস অনেক বেশি বা কোনো কিছুর প্রাইস অনেক কম বিষয়টা এরকম না, আমি অন অ্যাভারেজে সব কিছুর প্রাইসই আপনাদের জন্য চেষ্টা করি রিজনেবল করে দেওয়ার। ওকে সো এটা হচ্ছে গিয়ে এটা মেরুন কালারের আপনার ওড়নাটা, যেটা নাকি সিল্কের মধ্যে আছে, এটা হচ্ছে চুনরি ওড়না, ঠিক আছে? এই যে দেখে নেন, খুবই সুন্দর একটা চুনরি ওড়না আছে এই যে। ওকে, আর এটার সাথে কিন্তু আপনারা এই যে এরকম সুন্দর দুইটা এমব্রয়ডারি প্যানেল পাবেন, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 1900 টাকা। এগুলো ইন্ডিয়ার শ্রী ফেবজের সিল্ক কালেকশন দেখাচ্ছি আজকে। ওকে আচ্ছা, কতদিন লাইভে টেক্সট দিলাম, কোনো আনসার দাও না? আচ্ছা ঠিক আছে, হচ্ছে সঞ্জিদা আপু, এই যে ঠিক আছে আপনার আমি কমেন্টটা পড়ে নিলাম, যদিও কোনো আনসার দিতে পারিনি। ওকে আচ্ছা আপু, আপনার ড্রেসটা দেখবো, আমার ড্রেসটা আবার দেখবেন, আমার ড্রেসটা আমি ফার্স্টে অনেক ইন ডিটেইলে দেখিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি লাস্টে আরেকবার ওভারভিউ করে দিব, হ্যাঁ আমি লাস্টে আরেকবার ওভারভিউ করে দিব। এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, ও আচ্ছা আগের ড্রেসে প্যান্টটা দেখাইনি, এই যে ব্ল্যাক স্যান্টুনের প্যান্ট। হ্যাঁ এগুলো প্রত্যেকটার সাথেই ব্ল্যাক স্যান্টুনের প্যান্ট আছে, সরি ব্ল্যাক স্যান্টুন না, সবগুলোর সাথে স্যান্টুনের প্যান্ট আছে, ঠিক আছে ড্রেসের কালারের সাথে ম্যাচ করে। এই যে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে সিল্কটা, খুবই সুন্দর খুব স্টাইলিশ, এই যে এরকম মানে এরকম করা একটা ডিজাইনের মধ্যে, হ্যাঁ সিল্কটা খুবই নাইস, তাই না? পুরো জিনিসটাই যে নিচে দেখে, নিচে আবার কালারফুল একটা ডিজিটাল প্রিন্টেড প্যানেল আছে। দুপাট্টা কি সিল্কের? হ্যাঁ প্রত্যেকটার দুপাট্টা সিল্কের। এই যে এটা হচ্ছে কি, এটার স্লিভটা, হ্যাঁ এটা হচ্ছে এটার স্লিভটা। ইউজুয়ালি ইন্ডিয়ানরা ওদের দোপাট্টাগুলোকে ট্যাবি সিল্ক বলে, কিন্তু এটার ক্যাটালগের উপর কিছু লেখা ছিল না, সো আই ডোন্ট নো, বাট সিল্কেরই দোপাট্টা, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে এইটার ব্যাক সাইড, দুই সাইডই সেম। ওকে দুইটা সাইডই সেম,
সো এখানে কোনো কনফিউশনের রিজন নেই, যে কোনো একটাকে ফ্রন্ট অ্যান্ড ব্যাক বানিয়ে দিবেন। এই যে এখানে হচ্ছে গিয়ে আপনার আরেকটা সুন্দর ডিজিটাল প্রিন্টেড কালারফুল নিচে স্লিভের নিচের প্যানেল আছে। আপু তোমার থেকে ড্রেস নিলে আপু মন খুব শান্তি পাই, কজ তোমার প্রাইস খুব বেশি বেশি রিজনেবল হয়। আচ্ছা লিখেছে আনজিন আপু, যাক থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি বলবো না যে আমি হচ্ছে গিয়ে একদম মানে খুবই ভালো, ঠিক আছে, কিন্তু আমি আমার সাইড থেকে চেষ্টা করি, ওকে, আমি আমার সাইড থেকে সবসময় আমার 100% ট্রাই করি। এখন বাকিটা হচ্ছে কপালের ব্যাপার, ওকে। আচ্ছা আপু তোমারটার প্রাইস কত? আমারটার প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা, ওকে। আচ্ছা এটা আমি খুলতে পারছি না সেলাইটা, আমি এক্সট্রিমলি সরি, আমি যেভাবে দেখিয়ে দিই। আচ্ছা এটা দেখো না, এটা একটু খোলা যায় নাকি, এটা দেখানো যাচ্ছে না সুন্দর করে। আপু ওয়াইহিতে শোরুম দাও, মিরপুরে শোরুম দাও, আচ্ছা ঠিক আছে আপু, সিটিজিতে একটা শোরুম দাও, ওয়াও ওয়াও একটা ড্রেস, আল্লাহ জানে এই জীবনে আমি আর একটা শোরুম দিতে পারবো কিনা। ওকে আমি অনেক স্লো, লাইক অনেক স্লো, লাইক কচ্ছপ আমার থেকে ফাস্ট, আমি অনেক স্লো। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, যাই হোক, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা সিটিজি সিটিজি আপু আমার কমেন্ট পড়বা না, এই যে পড়ে নিলাম, ঠিক আছে। সো এই যে দেখেন সুন্দর করে এটা খুলে দিয়েছি আপনাদের জন্য, এটার সুন্দর এমব্রয়ডারিটা দেখে নেন। এটা হচ্ছে গিয়ে আপনার কপার গোল্ডেন কালারের, হ্যাঁ কপার গোল্ডেন কালারের এমব্রয়ডারিটা করা আছে, এই যে ঠিক আছে, এই যে দেখে নেন, খুবই সুন্দর তাই না, খুবই নাইস না, এটার এমব্রয়ডারিটা কিন্তু খুবই সুন্দর, এই যে দেখা যাচ্ছে কি, খুবই 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 সুন্দর। আর এটার ওড়নাটা তো এখন দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে, এটার সাথে আরেকটা এমব্রয়ডারি প্যানেল আছে যেটাও কপার গোল্ডেন কালারের, ওকে। আর এটার সাথে এখন ওড়নাটা মিক্স করলে তো মাথা নষ্ট, এই যে ম্যাজেন্টা কালারের ওড়না, হ্যাঁ ম্যাজেন্টা কালারের সিল্কের ওড়না, দেখেন ফুল ডিজিটাল প্রিন্ট করা, চারপাশে আবার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বর্ডার আছে, সো আমেজিং তাই না। ওড়নার সাথে ড্রেসের কম্বিনেশনটা দেখেন, ও মাই গড অনেক সুন্দর তাই না, অনেক 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 সুন্দর। স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের স্টাইলিকো পেজে মেসেজে দিয়ে দিয়ে অর্ডার প্লেস হয়ে যাবে। অসম্ভব সুন্দর একটা ড্রেস, লাইক কম্বিনেশন ওয়াইজ হচ্ছে গিয়ে একদম মানে কিং, ওকে। এটা হচ্ছে এটা ব্ল্যাক স্যান্টুনের প্যান্টটা, ওকে। সো এটা আমি রেখে দিলাম, এটা আমি রেখে দিচ্ছি, এই যে দেখে নিচে যে যে ম্যাজেন্টা ম্যাজেন্টা প্যানেল আছে না, এটার সাথে ওড়নাটাকে মিক্স করেছে যে কালারফুল, হ্যাঁ সো খুবই সুন্দর জিনিসটা, ওকে। সো এটা আমি রেখে দিচ্ছি। আচ্ছা আপু অনলাইনে শুধু তোমাদের পেজ থেকেই ড্রেস নিয়েছি, বাট ছবি দেয়া হয়নি। আচ্ছা লিখেছে লাভলি আপু, কোনো সমস্যা নেই আপু, আপনি একদিন একদম আরামে ধীরে সুস্থে সুন্দর সুন্দর ছবি আমাদেরকে পোস্ট করে দিন, হ্যাঁ পোস্ট করলে আমরা খুবই খুশি হব। আর এটা হচ্ছে গিয়ে আজকে লাস্ট ওয়ান, এটার মধ্যে বললাম না বেশি ডিজাইন নেই, এটার মধ্যে জাস্ট 5টা ডিজাইনই আছে। সো এটা আমি লাস্ট ওয়ান দেখাচ্ছি, এটাকে কি বলে, এটা হচ্ছে বার্গেন্ডি কালার বা প্লাম কালার যেটা, ঠিক আছে, এটা ইটস নট পার্পল, ইটস নট মেরুন, ঠিক আছে, এটা পার্পেলও না মেরুনও না, এই পার্পেল আর মেরুনের মাঝামাঝি এই শেডটাকে বার্গেন্ডি শেড বলে। আপনারা যদি বার্গেন্ডি না বুঝে থাকেন প্লাম শেডও বলতে পারেন, ঠিক আছে। এই যে এটা নিচে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, দেখতেই তো পাচ্ছেন খুবই কালারফুল, অনেক সুন্দর ভাইব্রেন্ট ফুটে আছে তাই না ড্রেসটার মধ্যে। আর এটা হচ্ছে গিয়ে আপনার স্লিভের পোর্শনটা, স্লিভটাও আপনার খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, হ্যাঁ সাইড দিয়ে বেশ লম্বা স্লিভ হবে। একটা আপু দেখলাম কি স্লিভটাকে কিভাবে বানিয়েছে, ও যে এই পর্যন্ত কাটা দিয়ে একদম স্লিভটা হচ্ছে পুরো ড্রেসটার মানে নিচ পর্যন্ত, লাইক পুরো লং একটা স্লিভ এই পর্যন্ত স্লিভটা দেন এখান থেকে কাটা, ও যে একটা ডিজাইন আছে না খুব সুন্দর। সো একটা আপু দেখলাম যে এই স্লিভগুলো অনেক লং, তো সো ওইভাবে করে স্লিভ বানিয়েছে সিল্কের অনেকগুলো ড্রেস দিয়ে, আর কি আমি দেখলাম যে খুবই ভালো লাগছে। আমাদের ডিপসি সিল্ক আগে যেগুলো দেখিয়েছিলাম ওই কালেকশন থেকে আপু কোন ড্রেসগুলো যেন পরেছিল আমার ঠিক খেয়াল নেই, কিন্তু আমার কাছে আর কি স্লিভের ডিজাইনটা খুব ভালো লেগেছে, আমি নোট করে রেখেছি, আমি ভেবেছি যে আমি এরকম করে একটা স্লিভ বানাবো, আমার কাছে খুবই ভালো লেগেছে। লাইক এটার স্লিভটা অনেক লং, তো অনেক লং একটা কাপড় দেওয়া থাকে, সো উনি জিনিসটাকে খুব সুন্দর করে ইউজ করেছে আর অনেক ভালো লেগেছে আমার কাছে, জিনিসটা খুবই ভালো লেগেছে। সো এই হচ্ছে কি আপনাদেরকে আইডিয়াটা দিয়ে দিলাম, আপনারা চাইলে করতে পারেন। এই যে এটা হচ্ছে কি এটা আরেকটা সাইড, এই যে দেখেন খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। এছাড়া এইটার
এইটার অংশটা আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে কি কি প্যানেল আছে এই যে এরকম একটা প্যানেল আছে এটা হচ্ছে আপনারা ড্রেসের এই যে নেকের মধ্যে ভি শেপে বসিয়ে দিন এই যে এভাবে ভি শেপে বসিয়ে দিন অথবা এভাবেও বসাতে পারেন অ্যাড করে ওকে সেটাও ভালো লাগবে তো যাই হোক যেভাবেই হোক আপনারা এটাকে নেকে বসিয়ে দিন যেহেতু এটার মধ্যে পার্ল সেট করা আছে এই জায়গাগুলোতে সো এটা নেকে বসালে খুব ভালো লাগবে এখানে আবার স্টোন বসানো আছে ওকে এই জিনিসটা কিন্তু নেকে বসালে মারাত্মক সুন্দর হবে এছাড়াও এটার মধ্যে আবার আরেকটা প্যানেল আছে এটা আপনারা ড্রেসের নিচে অথবা স্লিভে দিয়ে দিন ওকে সুন্দর হবে আমার কাছে মনে হয় খুবই সুন্দর হবে এছাড়া এইটার ওড়নাটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট কম্বিনেশনে এই যে এটাকে কি বলা যায় এটাও হচ্ছে গিয়ে সুরমা ব্ল্যাক হ্যাঁ সুরমা ব্ল্যাক বা খুব ডিপ অ্যাশ মানে অলমোস্ট ব্ল্যাক টাইপ অ্যাশ বলা যায় ঠিক আছে সুরমা ব্ল্যাকটা আরেকটু অন্যরকম হয় আরেকটু অন্য একটা শেড থাকে এটা হচ্ছে খুব ডিপ একটা অ্যাশ বলতে পারেন ওকে সো এই হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি ফুল ওড়নাটা কিন্তু অল ওভার এই যে দেখেন খুব সুন্দর এই ফ্লোরাল ডিজিটাল প্রিন্টগুলো আছে প্রাইস হচ্ছে গিয়ে 1900 করে ঠিক আছে এগুলো ইন্ডিয়ান সিল্ক কালেকশন প্রাইস 1900 করে সো এটা যাদের ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কেমন এটার সাথেও দুটো এমব্রয়ডারি প্যানেল আছে এগুলো ধরা অনেক কষ্ট আমাকে আর কষ্ট দিয়ে না স্ক্রিনশট নিয়ে নেন ওকে ওকে আচ্ছা ঠিক আছে তো এটা আমি রেখে দিলাম এইবার এইটার যে প্যান্টটা আমি দেখিয়ে দিই যে প্লাম কালারেরই হচ্ছে এটার স্যান্টুনের প্যান্টটা ওকে লেন্থ কত আপি আচ্ছা এগুলোর লেন্থ ইজিলি 47 to 48 inches হয়ে যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে ইনবক্স ডান আচ্ছা ঠিক আছে সো ঠিক আছে আমি এখন লাস্টে আমার ড্রেসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি একটু রিভিউ করে দিচ্ছি যারা দেখতে চাচ্ছিলেন ওকে সো ওটা আমি দেখিয়ে দেন লাইভটা আবার আজকের জন্য শেষ করে দিব ঠিক আছে আচ্ছা তোমারটা পছন্দ হয়েছে দেখি না একটু আচ্ছা হ্যাঁ আমি আমারটা দেখাচ্ছি এই যে খুবই আর্টিস্টিক একটা ড্রেস হ্যাঁ খুবই আর্টিস্টিক ওয়েতে প্রিন্ট করা ড্রেসটা আমি যেটা বলছিলাম আমি ফার্স্টের ড্রেসটা অনেক সুন্দর করে দেখিয়েছি বেটার হয় যদি আপনারা আমার ফার্স্ট পোর্শনটাই দেখেন কজ আমি এখন অনেকগুলো দেখিয়েছি এখন হয়তো আর এত সুন্দর করে এক্সপ্লেইন করতে পারবো না এই যে আমি ক্লোজ করে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ভিতরে ওয়াটার প্রিন্টের মতো করা অফ হোয়াইটের উপরে লাইট অলিভ গ্রিন দিয়ে ওয়াটার প্রিন্ট করা এছাড়া তার উপরে হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা কফি কালার দিয়ে পুরো ড্রেসটা আপনার প্রিন্ট করা আছে ঠিক আছে আপু তোমারটার প্রাইস কত আমারটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1600 টাকা ঠিক আছে এছাড়া আমি যে সিল্কের কালেকশনগুলো দেখিয়েছি ওগুলোর প্রাইস হচ্ছে গিয়ে আপনার 1900 টাকা হ্যাঁ সো এই ড্রেসটা কিন্তু আমি যেটা বলছিলাম যে এটার উপরের প্রিন্টটা অনেক আর্টিস্টিক এর জন্য এটা আমি খুবই শখ করে এনেছি এটা বডি 60 inches দেওয়া আছে লেন্থ 48 inches আছে ঠিক আছে আর এই যে এই পুরো ড্রেসের মধ্যে কিন্তু এরকম করে পুরো ড্রেসের মধ্যে অল ওভার আপনার এই যে সুন্দর করে ফ্লোরাল সেলফ এমব্রয়ডারি করা আছে যেটা হোয়াইটের মধ্যে এই যে আপনার হচ্ছে গিয়ে ওড়নার এই প্যানেলটার সাথে দেখেন জিনিসটা কত সুন্দর করে ম্যাচ করে এই যে ঠিক আছে এই হোয়াইটের সাথে এই জিনিসটা খুবই নাইস খুবই সুন্দর একটা ড্রেস মারাত্মক সুন্দর একটা জিনিস হ্যাঁ পুরো ড্রেসটা কিন্তু আপনার অল ওভার হচ্ছে গিয়ে প্রিন্ট করা আছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক ব্যাকেও প্রিন্ট করা আছে আর নিচে এখানে খুব সুন্দর একটা কম্বিনেশনের প্যানেল আছে যেটা হচ্ছে আপনার অফ হোয়াইট ব্ল্যাক এই যে এই জায়গাগুলো হচ্ছে হোয়াইট ব্ল্যাক আর আপনার মেরুন দিয়ে জিনিসটা করা খুব নাইস একটা কালার কম্বিনেশনের মধ্যে ওকে এছাড়া এইটার যে ব্যাকসাইডটা ব্যাকসাইডটাও কিন্তু এই যে দেখে নেন ফুললি প্রিন্টেড একটা ব্যাকসাইড ঠিক আছে ফুললি প্রিন্টেড এটাই হচ্ছে মজার একটা বিষয় ইউজুয়ালি এই টাইপের ড্রেসের ব্যাকসাইডগুলো প্লেইন হয় না কিন্তু দেখেন এটা ব্যাকসাইডে যে নিচেও ইভেন এত সুন্দর এই প্যানেলটা দেয়া আছে ওকে অনেক নাইস একটা জিনিস এছাড়া এটার এই স্লিভটা দেখে প্যানিক হওয়ার কোনো রিজন নাই যে আপুর স্লিভ এত সুন্দর এটার স্লিভ এমন কেন ঠিক আছে এ কারণ হচ্ছে এইটার যেই সৌন্দর্য অংশটা সেটা এইটা ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ এত নাইস অনেক বড় একটা এমব্রয়ডারি দুইটা স্লিভের জন্য দুইটা প্যানেল দেয়া আছে মেরুন কালারের দেখেন মানে মারাত্মক সুন্দর এটার যেমন বডিটা সুন্দর সেরকম এটার স্লিভটাও সুন্দর এই যে দেখেন মানে আমি নিজেই আয়নাতে দেখে অবাক হয়ে গেছি এটার স্লিভটা এত ভালো লাগছে খুবই সুন্দর আমি বোঝাতে পারবো না জিনিসটা খুবই সুন্দর মানে আপনারা এটার সেপারেট দেয়া আছে আপনারা চাইলে এই মানে প্যাচটাকে ড্রেসের যে কোনো জায়গায় লাগাতে পারেন কিন্তু এটা মানে স্লিভেই আমেজিং এটা আপনি স্লিভে না দিলে আপনার স্লিভের উপরের অংশটা হোয়াইট থাকবে আমার কাছে মনে হয় যে ওটার থেকে এটা অনেক সুন্দর আর অনেক ইউনিক লাগছে আপনারা তো জানেন যে আমি গর্জিয়াস স্লিভ খুব পছন্দ করি হ্যাঁ সো আমার কাছে এটা আমার মানে চিন্তা ভাবনায় আমার কাছে এটা বেস্ট
আর কি অপশন, তারপরও আপনাদের ইচ্ছা। ওকে, এছাড়া এটার ওড়নাটাও খুবই সুন্দর শিফনের মধ্যে, এইখানে একটা মোটা একটা মেরুন প্যানেল আছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওকে, স্লিভের সাথে খুব নাইস করে কম্বিনেশন হয়েছে, ড্রেসের নিচেও প্যানেলটা আছে। তারপরে হচ্ছে এই যে হোয়াইট ব্লু আর ব্ল্যাকের মধ্যে ফুল জিনিসটা যে প্রিন্ট করা শিফনের ওড়নার মধ্যে, তারপরে হচ্ছে গিয়ে যে গিটার আর ভায়োলিনের তার থাকে না ওরকম করে সুন্দর করে এই যে দেখেন এই প্রিন্টটা করাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন প্রিন্টের সাথে মেরুনের কম্বিনেশন, আর এই জায়গার যে প্রিন্টটা এটা হচ্ছে অনেকটা পিয়ানোর যে কিগুলো থাকে না ওই ওই স্টাইলের, খুবই সুন্দর, খুবই ইউনিক একটা ডিজাইন, খুব নাইস। আমি বললাম না, এটা আমি খুব শখ করে এনেছিলাম, আমার এটা খুবই ভালো লেগেছে। ওকে, প্রত্যেকটা ডিজাইনকে আপনি যদি আলাদা করে দেখেন তাহলে সুন্দর, আর একসাথে কম্বাইন করলে তো কথাই নেই, তাই না? আর এটা হচ্ছে গিয়ে এটার সুন্দর অফ হোয়াইট প্যান্টটা। ওকে, কটনের মধ্যে এটার প্যান্টটা হচ্ছে অফ হোয়াইট, ক্রিম অফ হোয়াইট যেটাকে বলে। সো যাদের কাছে এটা ভালো লেগেছে স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে আমাদের পেজের মধ্যে ইনবক্স করতে হবে, এটা প্রাইস মাত্র 1600 টাকা। সো এই প্রাইস রেঞ্জের ড্রেসগুলো দেখা যায় অনেক তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়। ওকে, সো আপনারা দেখেন, এইটাই আমি বলছিলাম যে এই ড্রেসটাকে আপনি যেই সাইড থেকে দেখেন সেই সাইড থেকেই সুন্দর লাগে, তাই না? এই যে দেখেন, ওকে, প্রত্যেকটা মানে পুরো ড্রেসের প্রত্যেকটা জিনিস সুন্দর। হ্যাঁ, পুরো ড্রেসের প্রত্যেকটা জিনিস সুন্দর, অনেক নাইস, আমার কাছে খুবই ভালো লেগেছে। ওকে, এই জন্যই আমি আপনাদের জন্য এনেছি। ওকে, সো যাদের কাছে ভালো লেগেছে আমার মতো, আপনারা স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের স্টাইলেকো পেজের মেসেজে দিয়ে দিয়ে আপনার অর্ডার প্লেস হয়ে যাবে। প্রাইস হচ্ছে মাত্র 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 1600 টাকা, ঠিক আছে? আপু, তোমার ড্রেসটার একটা নাম দাও, গিটার ড্রেস। ওকে, আচ্ছা ঠিক আছে, কালকে তো যে একটা মজার একটা নাম দিয়েছিলাম, মাথা নষ্ট ড্রেস। হ্যাঁ, যে একটা আপু লিখেছে মাথা নষ্ট ড্রেস কি বসুন্ধরায় আছে, আমি জানি না বসুন্ধরায় আছে কি না, ওটা নিয়ে অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ সববারের মতোই আবার টানাটানি। ওকে, তো যাই হোক, সমস্যা নেই, আমি জানি না, ওটা শোরুমে ছিল, আমি এটা শোরুমে গতকালকেই দিয়েছিলাম, এখন আছে কিনা আমার কাছে আপডেট স্ট্যাটাস নেই। ওকে, তো যাই হোক, এটা গিটার ড্রেস না, আপনারা বলতে পারেন গিটার ড্রেস। ওকে, সো গিটার ড্রেস যাদের পছন্দ কি স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের স্টাইলেকো পেজের মেসেজে দিয়ে দেন, আপনার অর্ডার হয়ে যাবে। ওকে, প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা, ঠিক আছে? ওকে আপু, তুমি অনেক ভালো লিখেছে দিলরুবা আপু, যাক মাশাআল্লাহ, আপনারা আসলে অনেক ভালো, এর জন্য হচ্ছে কি ওটা রিফ্লেকশনই আপনারা আমাদের মধ্যে দেখেন। ওকে, বেসিক্যালি হচ্ছে আপনারা অনেক ভালো, আপনারা অনেক সাপোর্টিভ, অনেক লাভ করেন, আমাদেরকে অনেক সাপোর্ট করেন, অনেক ভালোবাসেন। সো এটা রিফ্লেকশনই আপনি আমাদের আমার মধ্যে দেখতে পান যখন আমি লাইভে আসি, ব্যাপারটা এরকম। ওকে, সো যাই হোক, আমি তাহলে আজকে চলে যাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অবশ্যই অবশ্যই আমাদের পেজের মধ্যে ফলো দিয়ে সিপার্স দিয়ে গেট নোটিফিকেশন অন করে রাখবেন। ওকে, যেন আমি মাঝে মাঝে এরকম দুষ্টামি করে সারপ্রাইজ লাইভে আসলে ওটার আপনারা নোটিফিকেশন পান। ওকে, আর কি, আর এই তো আমি তাহলে আজকে চলে যাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট লাইভে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে দেখা হবে। ওকে, সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।